আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলি এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল সবাইকে আজকে আমি বাংলাদেশের অতি পরিচিত ফল জাতীয় ফল কাঁঠাল নিয়ে আলোচনা করব এর পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব। আমরা এর ভিতরে কি কি খাদ্য উপাদান থাকে কী কী ভিটামিন থাকে এবং এটি খেলে আমাদের কী কী আমরা পুষ্টি উপাদান আমাদের দেহের জন্য পাবো এবং এইটা আমাদের খাওয়ার ফলে আরও কিছু কিছু আমাদের দেহে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সেই ব্যাপার নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব যে এর এই আমাদের জাতীয় ফল কাঁঠালে কি কি ভাইটামিন আছে ভাইটামিনের ভিতরে আছে ভাইটামিন এ ভাইটামিন সি এবং ভাইটামিন বি সিক্স আর যেগুলো খনিজ বা মিনারেলের ভিতরে আছে আয়রন আছে পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আমরা এগুলো পুষ্টিগুণ আমরা জানবো মনে রাখবেন আপনারা যে কাঁচা কাঁঠালটা অনেক রোগ প্রতিরোধ করে এগুলো আর আমরা ক্ষতিকারক প্রভাবগুলো একটু পরে বলবো আমরা জানি আগে যে একশো গ্রাম কাঁঠালের ভিতরে আমরা পাকা কাঁটালটাই যখন রস হয় সেইটা আলোচনা করতেছি একশো গ্রাম যদি হয় আপনার কয়েকটা কুয়া এই একশো গ্রাম এর ভিতরে কি কি পুষ্টি থাকে যে ফাইবার থাকে দুই গ্রাম শর্করা থাকে চব্বিশ গ্রাম অনেক শর্করা আমরা আপনার চর্বি থাকে খুবই কম জিরো পয়েন্ট থ্রি মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে চব্বিশ মিলিগ্রাম পটাশিয়াম থাকে তিরিশ মিলিগ্রাম এবং ম্যাগনেশিয়াম থাকে সাড়ে মিলিগ্রাম এছাড়াও আরও আমরা অন্য নিবন্ধে পেয়েছি জার্নালে পেয়েছি যে মোট পুষ্টি কার্বোহাইড্রেট আটত্রিশ গ্রাম থাকে এখানে ক্যালসিয়াম চল্লিশ মিলিগ্রাম থাকে ফ্যাটস থাকে দুই গ্রাম ফাইবার থাকে তিন গ্রাম প্রোটিন থাকে আর তিন গ্রাম আমরা এর উপকারিতা সম্বন্ধে একটু বলবো যে ভাইটামিন বি সিক্স রোগের কি কি কাজ সেটা আমরা আলোচনা করব আপনার ভাইটামিন বি সিক্স আপনার হৃদরোগের জন্য কাজ করে ও হৃদরোগের জন্য কাজ করে আমরা প্রথমে ভাইটামিন এ থাকার জন্য কি কাজ হয় সেটা আমরা আলোচনা করব ভাইটামিন এর কাজই হলো আপনাদের আপনার দেহের শ্লিশা সর্দি কাশি এগুলো কিন্তু দূর করা যায় এবং চোখের দৃষ্টিশক্তি পোখর করা যায় দৃষ্টিশক্তিকে পোখর করে আর ফাইবার থাকায় এটা যেহেতু আমার ফাইবার আমরা জানি কত দিন দুই গ্রাম একশো গ্রামের ভিতরে দুই গ্রাম ফাইবার থাকাতে এটা আমার কষ্টকাঠিন্য দূর করবে পরিপাকে অনেকে সাহায্য করে আলসার এটা আলসার সমস্যা দূর করতে পারে আরেকটা হলো অ্যান্টি অক্সিডেন্ট থাকাতে এটা হৃদরোগকে কমাতে পারে আর এটা স্টোকের হাত থেকে বাঁচাতে পারে সব পারে কিন্তু বাঁচাতে পারে আর ভাইটামিন সি থাকার কারণে এটা আপনার অ্যান্টিবডি তৈরি করবে এবং রোগ জীবাণুকে মেরে ফেলবে এটা ভাইটামিন সির কাজ তার অর্থাৎ এটা রোগ প্রতিরোধ করে ভাইটামিন সি আপনার দেহে রোগ প্রতিরোধ করে এরপরে আমরা বলতেছি যে ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস কমায়ও না বাড়ায়ও না সেটা আমরা বলবো না কিন্তু এখানে ম্যাঙ্গানিজ থাকার কারণে ডায়াবেটিস একটু কমতে পারে কিন্তু কারা কারা খাবেন না সেটা আমরা বলবো অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকাতে এর ক্ষতি ক্ষতিকারক যেগুলো র্যাডিক্যাল আছে আমাদের দেহে সেই রেডিকেলগুলোকে তাড়াই দিতে পারে মুক্ত করতে পারে আর আরেকটা হলো যে যে আমরা তাড়াই দিতে পারে কোনগুলো ফ্রি রেডিকেলগুলো তাড়াই দিতে পারে আমরা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এটা থাকার কারণে আমাদের হাড়কে মজবুত করতে পারে এগুলো অনেক আগেই আমি বলছি এগুলো আপনাদের মুখস্থ থাকা দরকার যদি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আপনার কোনো খাদ্য থাকে এবং সেই খাদ্য আপনি খান তাহলে আপনার দাঁত সুরক্ষা থাকতে পারে আয়রন যে আছে বিধায় এটা কিন্তু আপনার আয়রনের ঘাটতি হ্যাঁ আয়রনের ঘাটতি কিন্তু দূর করতে পারে যেমন আয়রন ডিফিসিয়েন্সিকে দূর করতে পারে এর ক্ষতিকারক প্রভাবগুলো হলো যেহেতু এটা আপনার ডায়াবেটিস রোগীদের জন্য একটু কম খাইতে হবে কাঁঠালের বেশি কিন্তু হজমে কিন্তু সমস্যা বাধায় সুতরাং এখান থেকে আপনারা কম খাবেন যাদের হজমের সমস্যা তাদেরকে এটার কম খাওয়ার জন্য বলা হচ্ছে আর আর একটা কথা বললাম আমরা বারবার একই কথা বি ভাইটামিন বেসিক্স থাকার কারণে এটা হৃদরোগের ঝুঁকি কমাচ্ছে হৃদরোগকে কমাচ্ছে সুতরাং আমরা আর আরেকটা কথা বলবো যাদের দেহে পটাশিয়াম বেশি তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাবেন না যেহেতু কিডনি রোগ কিন্তু আপনার পটাশিয়াম পটাশিয়ামের জন্যই হয় আপনার যদি কিডনি রোগী হন আপনি আপনার ডাক্তারের কাছে যে বলবেন আমার দেহের কিড পটাশিয়ামের মাত্রা এত আমি খেতে পারবো কিনা আপনারা আপনাদেরকে বলি আমি যে আপনার দেহের পটাশিয়ামের মাত্রা কত সোডিয়ামের মাত্রা কত কেটিনের মাত্রা কত এইগুলো আপনার ছয় মাস পর পরই দেখা উচিত আপনি ডায়াবেটিস রুগী হয়েছেন কি না হ্যাঁ সেগুলো পরিমাপ করে আপনার ডাক্তারের কাছে বা ডাক্তারের কাছে গিয়ে পরিমাপ করে ডাক্তারের সাথে আলোচনা করে এই ফলটা খাবেন আমি আবার সামারাইজ করতে যাচ্ছি যে এখানে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে পটাশিয়াম আছে হ্যাঁ তা এইগুলো ম্যাঙ্গানিজ আছে হ্যাঁ কপার আছে তা এইগুলো আছে এইগুলো থাকার কারণে আমাদের এ ভিটামিন এ আছে ভিটামিন বি সিক্স আছে এবং ভিটামিন সি আসছে এ থাকার কারণে আমার দেশটি শক্তি খুব ভালো হচ্ছে ভিটামিন সি থাকার কারণে আমাদের রোগ প্রতিরোধ বাড়াচ্ছে ভিটামিন বি সিক্স কারণ থাকার কারণে আমরা এটা হৃদরোগের ঝুঁকি কমাচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থাকার কারণে এটা আমাদের দাঁতের সমস্যা থেকে আমাদের দূর করছে সুতরাং কোন উপাদান কতটুকু থাকলে আপনার দেহ ভালো থাকে আপনার ডাক্তারবাবুর সাথে সুন্দর করে আলোচনা করেন আলোচনা করে আপনি খান কোনো সমস্যা নেই কিন্তু ডায়াবেটিস রুগীদের আমি এইটা কম খাইতে বলবো কিডনি রুগীদের এটা কম খাইতে বলবো সুতরাং আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া ডায়াবেটিস রুগী এবং কিডনি রুগী যারা আছেন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কয়টা খাবেন আপনার ডাক্তার সাহেব বলে দেবে অথবা খাবেন আপনার ডাক্তার সাহেব বলে দেবে আমরা দেখি হর হামেশায় এগুলো খেয়ে যাচ্ছি হ্যাঁ কলা খেয়ে যাচ্ছি কলায় হাই আমার সে কাঁঠাল খেয়ে যাচ্ছি আম খেয়ে যাচ্ছি হ্যাঁ আমের ভিতরে হাই সুগার আছে হ্যাঁ ভিটামিন যদি এ থাকে আমের ভিতরে এইগুলো আপনাদের স্বাস্থ্য জ্ঞান দেওয়ার জন্য আজকের এই ভিডিওটির অবতারণা আপনারা সবাই সুখে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি আমার এই কথাগুলো ভালো লাগলে আপনার পরিচিত কাউকে ছড়ায় দেন এবং যদি আপনার সাবস্ক্রাইব করার দরকার থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি আমার ভিডিওগুলো সব কিন্তু পাবেন আমি এখানে স্বাস্থ্য কথা নিয়ে আলোচনা করি বিজ্ঞান ও কোরআন নিয়েও আলোচনা করি এবং শিক্ষা নিয়ে আলোচনা করি সবাইকে ধন্যবাদ